রূপায়ণ আর্ট অ্যান্ড ক্রাফটে সবাইকে স্বাগত। আমি আজকে একজন স্বাধীনতা সংগ্রামীর ছবি আঁকছি। 1870 খ্রিস্টাব্দের 19শে অক্টোবর অবিভক্ত মেদিনীপুর জেলার তমলুকের কাছে হোগলা নামক এক অখ্যাত গ্রামে দরিদ্র পরিবারে ভগবতী মাইতির কোল আলো করে জন্মগ্রহণ করেন এক ফুটফুটে কন্যা সন্তান। পিতার নাম ঠাকুরদাস মাইতি। খুব দারিদ্রতার কারণে পড়াশোনা বেশি দূর এগায়নি এবং অল্প বয়সেই ত্রিলোচন হাজরার সাথে তার বিবাহ হয়। মাত্র 18 বছর বয়সেই তিনি নিঃসন্তান অবস্থায় বিধবা হয়ে যান। তারপর 1905 সালে 35 বছর বয়সে তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সেই সময়ে মেদিনীপুর জেলায় স্বাধীনতা সংগ্রামে নারীদের যোগদান এক উল্লেখযোগ্য ঘটনা। তিনি গান্ধীজির অহিংস আন্দোলনে বিশ্বাসী ছিলেন। তারপর 1932 সালে তিনি আইন অমান্য আন্দোলনে পূর্ব মেদিনীপুরে অগ্রণী ভূমিকা নেন এবং সেই সময় তিনি লবণ আইন অমান্য করে লবণ তৈরি করেন ও ইংরেজদের হাতে গ্রেপ্তার হন এবং কারাবরণ করেন। কিন্তু কারাবরণের পর খুব তাড়াতাড়ি তিনি মুক্তি পান। এরপরে অত্যাচারী ইংরেজ চৌকিদার কর জনগণের উপর চাপিয়ে দিলে তিনি সোচ্চার হন এবং সেই কর প্রথার বিরুদ্ধে তিনি আন্দোলন শুরু করেন। জনগণকে নিয়ে তিনি আন্দোলন করাকালীন আবার ব্রিটিশ সেনাদের হাতে তিনি বন্দী হন এবং কারাবরণ করেন। এই সময় বহরমপুর কারাগারে তিনি 6 মাস বন্দী ছিলেন ও পরে হিজলি বন্দী নিবাসে তিনি কিছুদিন বন্দী ছিলেন, তারপর মুক্তি লাভ করেন। এরপরেই তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্যপদ লাভ করেন। তিনি নিজের হাতে চরকা কেটে খাদি কাপড় বানানো শুরু করেন এবং জনগণকে উৎসাহিত করেন ভারত মাতার স্বদেশী জিনিস ব্যবহারের জন্য। তিনি অনেক সময় গ্রামের গরিব মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। যখন তার এলাকায় বসন্ত রোগের মহামারী শুরু হয় তিনি নারী পুরুষ এবং শিশুদের সেবার জন্য তিনি দলবল নিয়ে ঝাঁপিয়ে পড়েন এবং সেই সময় তিনি অস্পৃশ্যদের সামাজিক উন্নতির জন্য তিনি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। এরপর ভারত ছাড়ো আন্দোলনের সময় স্বাধীনতা সংগ্রামীগণ জেলার সকল থানা ও অন্যান্য সরকারি কার্যালয় দখল করার পরিকল্পনা গ্রহণ করে। এর উদ্দেশ্য হচ্ছে ব্রিটিশদেরকে উচ্ছেদ করে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করা। প্রায় 6000 স্বাধীনতা সংগ্রামের একটা মিছিল তমলুক থানা দখলের উদ্দেশ্যে 73 বছর বয়সী এই দেশপ্রেমী বীরাঙ্গনার নেতৃত্বে অগ্রসর হন। শহরের উপকণ্ঠে মিছিল পৌঁছালে ব্রিটিশ পুলিশ বেগতিক দেখে 144 ধারা জারি করেন, কিন্তু সেই আদেশ অমান্য করে বীরাঙ্গনা তার দলবল নিয়ে অগ্রসর হন। পুলিশ বেগতিক দেখে গুলি চালায়। বাম হাতে শঙ্খ এবং ডান হাতে জাতীয় পতাকা উঁচিয়ে তিনি বন্দে মাতরম ধ্বনি দিতে দিতে এগিয়ে চলেন। নিজে গুলি খেয়েও পুলিশের কাছে আবেদন করেন নিরস্ত্র জনতার উপর গুলি না চালাতে। পুলিশ প্রথমে 3 বার তাঁকে গুলি করেন। প্রথম গুলি বাম হাতে, তারপর ডান হাতে এবং শেষ গুলি কপালে। তবুও তিনি জেদি মনোভাব নিয়ে এগিয়ে চলেন এবং মুখে ছিল সেই ভারত মাতার মহামন্ত্র বন্দে মাতরম ধ্বনি। তারপরও নৃশংস ইংরেজ সেনারা তার উপর অনবরত গুলিবর্ষণ করতে থাকে। তিনি শেষবারের মতো ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা মুষ্টিবদ্ধ করে উপরের দিকে তুলে রেখে বন্দে মাতরম ধ্বনি তুলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। এই বীরাঙ্গনার জীবনদীপ নিভে গেলেও
তিনি বেঁচে আছেন আমাদের হৃদয়ে, বেঁচে আছেন তার কর্মে। তার মৃত্যুবরণের দৃষ্টান্তকে সামনে রেখে হাজার হাজার মানুষ বিপ্লবের পথে উদ্বুদ্ধ হন। এই বীরাঙ্গনা মাতঙ্গিনীর মতো বহু বিপ্লবীর বুকের রক্তে লেখা হয়েছে আমাদের স্বাধীনতা। 1947 সালের 15ই আগস্ট আমাদের মাতৃভূমি ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে অনেক স্কুল, কলেজ, ক্লাব, সমিতি এবং অনেক রাস্তা এই বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার নামে উৎসর্গ করা হয়। কলিকাতায় দীর্ঘ বিস্তৃত হাজরা রোড তাঁরই স্মৃতির উদ্দেশ্যে নামাঙ্কিত করা হয়েছে। 1977 খ্রিস্টাব্দে কলকাতা ময়দানে স্বাধীন ভারতের প্রথম নারী মূর্তি স্থাপন করা হয়, যেটি ছিল বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার মূর্তি। অবিভক্ত মেদিনীপুরের তমলুকে যেখানে তিনি স্বাধীনতা সংগ্রাম করেছিলেন, ঠিক সেই জায়গাতেই ওনার মূর্তি স্থাপিত করা হয়। স্বাধীনতার 60 বছর পূর্তি উপলক্ষে ভারত সরকারের ডাক বিভাগের তরফ থেকে মাতঙ্গিনী হাজরার ছবি দেওয়া 5 টাকার ডাক টিকিট চালু করা হয়। 2015 সালে তমলুক শহরে বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার স্মৃতির উদ্দেশ্যে মহিলাদের জন্য শহীদ মাতঙ্গিনী গভর্নমেন্ট কলেজ প্রতিষ্ঠা করা হয়। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরা সবার কাছে গান্ধীবুড়ি নামেই বেশি খ্যাত। মাতৃভূমির প্রতি উনার এই অকৃত্রিম ভালোবাসা চির অমর করে রেখেছে। উনি যদি মাতৃভূমির জন্য জীবন দিতে পারেন, তাহলে আমরা কি পারি না অল্প কিছু শ্রম দিয়ে এই মাতৃভূমিকে আরো সুন্দর করে তুলতে, এই মাতৃভূমিকে পরবর্তী প্রজন্মের কাছে এক চির সবুজ, নির্মল, সুন্দর পৃথিবী গড়ে তুলতে? তার জন্য আমাদের শপথ নিতে হবে প্রত্যেক বছর বিশেষ বিশেষ দিনে, অন্তত নিজের জন্মদিনে, দু একটা করে গাছ লাগাতে এবং ছোটদের আরো উৎসাহ দিতে গাছ লাগানোর জন্য। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।